পটাটা কতটা নরম হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি আমি। খুব গরম, ধরতে পারছি না। আসসালামু আলাইকুম, মিলেতগারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে না আমি আপনাদেরকে তালের পরোটা বানিয়ে দেখাবো। তো তালের পরোটাটা আমি কিভাবে বানাচ্ছি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হন তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তালের মাড়িটা না আমি আগে বের করে নিয়েছি, তাই আজকে আমি আপনাদেরকে আর তালের মাড়ি বের করাটা আর দেখাবো না। এটা তালের মাড়ি আমি আপনাদেরকে বললাম না আগেই বের করে নিয়েছি, তাই তালের মাড়িটা এখন আমি চুলোতে জাল করে নেব। সব মাড়িটা আমি দেবো না, তাই যতটা লাগবে আমি এখান থেকে ততটাই তুলে নিচ্ছি। এদেখেন মাড়িটা ফ্রিজে ছিল বলে এদের বরফ জমে গেছে। মাড়িটা কিভাবে রাখলে অনেক দিন ভালো থাকবে সে ভিডিও একদিন আপনাদেরকে আমি দেখাবো। এরপর আমি মাড়িটা দু চামচ আর এতটা দিলাম, এখানে দিয়ে দিচ্ছি দুটো এলাচকে আমি ফাটিয়ে রেখেছি, এলাচ দুটো দিয়ে দিচ্ছি। আড়াই চামচ মতো মাড়ি দিলাম, সেই জন্য এখানে আমি এক চামচ চিনি দিচ্ছি। এই দেখুন মাড়িটা ফুটে উঠেছে, চিনিটাও গলে গেছে। এরপর এখানে আমি গমের আটাটা দিয়ে দেবো। এই দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি গমের আটা, পরিমাণ মতো দিয়ে দেবো। আমি এখানে গমের আটা ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। চুলোর জালটা আমি অল্প করে নিয়েছি, এবার এখানে আমি আটাটা দিয়ে দিচ্ছি জালটা কমিয়ে। যেরকম পরিমাণ মতো লাগছে আমি সেরকমই দিয়ে দিচ্ছি এখানে। খমিরটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। গরমে খমিরটা করলাম তো, তাই একটা জায়গায় তুলে এটা আমি ঠান্ডা করে নেব। এরকম একটা থালা নিয়েছি, থালার মধ্যে তুলে এটা আমি ভালো করে ঠান্ডা করে নেব। খামিরটা ঠান্ডা হয়ে গেছে, এটার পর আমি ঘি দিয়ে মালিশ করব। আপনারা চাইলে এটা সাদা তেল দিয়েও মালিশ করতে পারেন। এটা আমার বাড়ির তৈরি ঘি, ঘিয়ের ভিডিও আমি বানিয়েছি, আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন। চলুন এরপর গুটিগুলো কেটে নিই। পিঁড়ে বেলুন নিয়ে নিলাম, চলুন এরপর পরোটাটা বেলে নিই। আমি এটা না চার কোনা বানাবো, সেজন্য ভাঁজটা করে নিচ্ছি। এরপর আমি এইভাবে সবগুলো পরোটার ভাঁজটা করে নেব, তারপর একটা করে বেলবো আর শেকবো আর আপনাদেরকে দেখাবো। সবগুলো পরোটা আমার ভাজানো হয়ে গেল, এরপর একটা একটা করে আমি বেলে নিচ্ছি। একটা বেলা হলো, চলুন এটা শেকে নিই। তরকারিটা চাপিয়ে দিয়েছে, এবার ভালো করে মুছে নিই, কালি উঠছে তো চুলোয় রান্না। খোলাটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরোটাটা। এক পিঠ হয়ে গেছে, এরপর উল্টিয়ে দিচ্ছি। এই পরোটাটা খুব অল্প অল্প জালে বানাতে হয়। তার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম,
এরপর শেকে নিচ্ছি। পরোটা বানানো আমার হয়ে গেল, তো আপনারাও তাহলে সিজনে এইভাবে তাহলে পরোটা বানিয়ে খাবেন। এই পরোটাটা খেতে খুব ভালো হয়। এই পরোটাটা যখন ভাজ দেবেন, আপনারা চাইলে ভাজের মধ্যে ঘি চিনিও দিতে পারেন, এতে আরও বেশি মজা হবে। অন্য দিন অন্য ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।